গ্রামের ভেতরে ঢুকে রাতভর তাণ্ডব চালালো একটি জঙ্গলি হাতি। আজ ভোরবেলায় দুই নম্বর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার পুটিমারি গ্রামের একটি চা বাগানে সেই হাতিটিকে দেখতে পান গ্রামবাসীরা। বাগানের ভেতরে থাকা বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে দিয়েছে জঙ্গলি হাতিটি। গ্রামে প্রথম হাতি ঢুকে পড়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, ফলে ঘর ছেড়ে সকলেই বাইরে বেরিয়ে পড়েছেন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বনকর্মীরা, তারা চেষ্টা চালাচ্ছে হাতিটিকে এলাকা ছাড়া করার, কিন্তু এখনো পর্যন্ত হাতিটিকে গ্রাম ছাড়া করা যায়নি। হ্যাঁ, এটা সকালে ও 6:30-6:30 দিকে আমাকে ফোন করে বললো, তো তখন ঢুকে গেছে বাগানে। আগে শুনলাম সকালে নদীর ওপাশে ছিল, তো শুনে আমি ছুটে আসলাম, এসে দেখলাম এখনও আছে। এবার বন দপ্তরের কর্মীরা এসছে, ওরা পটাটা অনেক ফাটিয়েছে, কিন্তু এই বাগানের ম্যানেজারের ঘর আর আমাদের পাম্প ঘর দিয়ে এই জায়গাটা দিয়ে ঘোরাঘুরি করছে, এখান থেকে নড়ছে। তাহলে আমরা চেষ্টা করছি সবাই মিলে যে এটাকে এখান থেকে যাতে সরিয়ে দেওয়া যায়। গ্রামের লোকের একটা সেফটি ব্যাপার আছে। কতটা আতঙ্ক রয়েছে মনে করছেন? আতঙ্ক রয়েছে, একটা সবার একটা আতঙ্ক হয়ে আছে। বাগানে কাজকর্ম বন্ধ, বাগানে কাজকর্ম তো অবভিয়াসলি একটু বন্ধ হয়ে আছে। কী নাম আপনি? আমার নাম বিভাস কর্মকার, বাগানের নাম বীরেন্দ্র টি কোম্পানি প্রাইভেট। ওই পারে একটা হাতি আসছে, তারপর নদী পার হয়ে গেছে, নদী পার হয়ে চা বাগানে ঢুকে গেছে, আমাদের ঘরের সামনে, আমার ঘরের সামনে ঢুকে গেছে। এখন কোন জায়গাটা হাতি রয়েছে? এখন ওই ডাঙ্গাবাড়া পুটিমারি আমার বাগানের ভিতরেই আছে। কতটা আতঙ্কে রয়েছেন? ও অনেকটা আতঙ্কে আছি, গ্রামবাসী সবাই আসছে, ওই পাড়ার থেকে ওই অনেক লোক আসছে। কখন আসছিল এটা হাতি? হ্যাঁ, কখন আসে? কখন 6টার দিকে আসছে হাতি। এর আগেও হাতি এলাকা দেখেন? না, আর অন্য দিন আসে নাই, কোনোদিনও আসে নাই, এত বছর জেনে মানে বাগানে আসি, কাজ করতেছি, কোনোদিনও আসে নাই। কতটা আতঙ্কে প্রথম এলাকায় দেখলেন এই হাতি? হ্যাঁ, এই প্রথম দেখলাম আজকে এই এলাকাতে এই মানে হাতি ঢুকছে। বন দপ্তর কেউ এসছে? হ্যাঁ, বন দপ্তর সবাই আসছে, পুলিশ টুলিশ অনেক আসছে, বম টম ফুটাইছে, ওরা কেউ যাচ্ছে না, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। খালি কটা হাতি আছে? একটা হাতি আসছে খালি। আমার নাম লিটন সরকার। শিলিগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।